মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্ক করা লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা? মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুনাহ হবে? মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্ক করা লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা? যদি এরকম কোন লিপস্টিক থাকে যে লিপস্টিক ওয়াটারপ্রুফ, অর্থাৎ যেটা লাগানোর ফলে উপর দিয়ে পানি চলে যায়, আমাদের ত্বকে পৌঁছায় না, এরকম যদি থাকে, এই যে আইলাইনার যে আপনার লিপস্টিকের কথা বলা হলো সেই লিপস্টিক এভাবে ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না, যদি এরকম থাকে বিশেষজ্ঞদের থেকে জেনে নেবেন যে এটাতে আদৌ পানি পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় তাহলে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, কিন্তু ওজুর আগে এটাকে রিমুভ করে দূর করে ওজু করতে হবে। এটার উপর দিয়ে ওজু করলে ওজু হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে ওজু করাতে অসুবিধা নাই। ধরুন নর্মাল যে লোশন আছে বা নর্মাল যে ক্রিমগুলো আছে এগুলো ওয়াটারপ্রুফ না, তেল এগুলো ওয়াটারপ্রুফ না, যার কারণে এগুলো ব্যবহার করার পর উপর দিয়ে পানি দিয়ে ওজু করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এই টাইপের লিপস্টিক হয় যেটা সত্যি ওয়াটারপ্রুফ এবং ভেতরে আপনার ত্বকে পানি যায় না, তাহলে সেটা দিয়া উজু করলে উজু হবে না, তবে ব্যবহার করতে পারেন, পরবর্তী সালাতের আগে আগে সেটা দূর করে উজু করতে হবে। মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকতে হবে, আপাদমস্তক ঢাকতে হবে, দুই হাতের কবজি একটু খোলা থাকবে, এমনকি চুল ঢাকতে হবে, গলা ঢাকতে হবে। শাড়ি যদি কোনো মা বোন পরে সালাত আদায় করতে চান পড়তে পারেন, কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ, পিঠের কোনো অংশ, গলা, তারপরে কাঁধ, এগুলো তো হাতের গোছা, এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও, এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মা বোনদেরকে কিনে দিবেন, যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামে, জামের নিচে, তুতের নিচে চুল সবকিছু ঢেকে থাকে, একদম মাথাতে পা পর্যন্ত, যে পোশাকে ভিতরে থাকুক একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন, কিন্তু মাথাতে পা পর্যন্ত ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময়, শুধু মুখমণ্ডল আর দুই হাতের কবজি খোলা থাকবে, মনে রাখবে তো ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুনাহ হবে? অনেকে নিয়ত করেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, কিন্তু পরে করতে পারে না, তাহলে গুনাহ হবে কি না? উত্তর হলো, কোনো ভালো কাজ আপনি করবেন এমনি মনে মনে নিয়ত করছেন, কোনো হলফ কসম না যে আমার এটা হলে এটা করব, মানত না বা আল্লাহর কসম এটা করবো, এরকম না, জাস্ট নিয়ত করছেন আমি এটা করবো, একটা ইচ্ছা আছে। এরপরে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কোনো গুনাহ তো হবেই না, বরং আপনার একটা সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, ফালাম ইয়ামাল হা, এরপরে তার আর ওটা করার সুযোগ হয় নাই, তার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে করতে পারলো না, তাহলে কুতিবাত লাহু হাসানা, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিখে দেওয়া হবে, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে এরপরে যদি সে সে কাজ না করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কি দিবেন? একটা সওয়াব দিবেন, কারণ সে খারাপ কাজের নিয়ত করে সেখান থেকে সরে আসছে। আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন দেখেন। আর যদি কেউ ভালো কাজের নিয়ত করার পর সেটা করে তাহলে ডাবল সওয়াব দেন আল্লাহ তাআলা, ভালো কাজের নিয়ত করলে এজন্য এক সওয়াব আর কাজটা করার কারণে আরেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এত অপশন রেখে দিয়েছেন, তারপরও আমরা পিছিয়ে পড়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? কোন কোরআনে কারীম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা, মানে এটা তো ব্যবহার উপযোগী না হয়তো, তাহলে কি করতে হবে? তো পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে, কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের সমাজে মানুষ অনেক কিছু পোড়ায়, তাছাড়া পোড়াইতে গেলে অনেক মানুষ ভুল বুঝবে যে কোরআনের কোনো শত্রুতা করতেছে কিনা। এই যে কিছুদিন আগে শুনেন নাই যে কোন মসজিদে কে ঢুকছে, কোরআন নামাইতে গেছে, মানসিক রোগী ধরে তার পিঠে পিঠে মেরেই ফেলছে, কেরোসিন জ্বালিয়ে দিছে তার গায়ে, বছর দুই আগে এরকম একটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গে কোন এক জায়গায়। তো এরকম কোনো বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, সেজন্য কোরআনকে আপনি মাটিতে দাফন করতে পারেন, পানিতে অসম্মান না হয় এরকম কোনো জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল, বিশেষ করে কবরস্থান জাতীয় জায়গা যেখানে মানুষের পাড়াপাড়ি খুব একটা হয় না, এরকম কোনো জায়গায় আপনি করতে পারেন। বাকি এই আগুন দিয়ে পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে। আজকের আমাদের প্রেক্ষাপটের সাথে যখন আপনি মেলাবেন তখন আপনার জন্য এই কাজটা করা কতটা সঠিক হবে সেটা যথেষ্ট ভাবার সুযোগ দরকার আছে। রুকু পেলে কি রাকাত হবে?
কেউ কেউ বলেছেন ওই রাকাত আবার পড়তে হবে, বিস্তারিত বলবেন। আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, তাহলে ওই রাকাতটা পেয়েছেন নাকি নতুন করে ওটা পড়তে হবে আবার? এটা নিয়ে ফোকায় একরামের মধ্যে দুইটা মত আছে। সারা বিশ্বের প্রায় 99% ওলামায়ে কেরাম ইমামগণ, চার ইমাম আরো যারা আছেন, প্রায় সবাই একমত। জমহুরের মত হলো ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে পান ধরতে পারেন, সুবহান রাব্বিয়াল আজিম পড়তে পারেন ইমাম সাহেবকে রুকুতে গিয়া, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন ধরা হবে। ওই রাকাতে সূরা ফাতিহা মিস হয়েছে, কিয়াম মিস হয়েছে ইমামের সাথে, তারপরও আপনার সে রাকাত পেয়েছেন এটা ধরা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে এরকম রুকুতে পাওয়ার পর তাকে বলেছেন তোমার এই রাকাত আর পড়া লাগবে না। আরো একটা হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন, তুমি ইমামকে যদি এমন অবস্থায় পাও যে ইমাম পিঠ সোজা করার আগে যদি তার সাথে যোগ দিতে পারো, অর্থাৎ রুকুতে থাকা অবস্থায়, তাহলে তুমি সে রাকাত পেয়ে গেছো। অতএব হাদিসের আলোকে বোঝা যায় যে মান আদরাকার রুকু আফাকাত আদরাকার রাকাতা, যে রুকু পেয়ে গেল সে ওই রাকাত পেয়ে গেল। একেবারে মানে খুব সীমিত পরিমাণ কিছু ফকি কোন কালে বলেছেন, সম্প্রতি কালেও কোন উল্লেখযোগ্য ফকিদের মত সেরকম একটা নাই। বিশেষ করে চার ইমাম তৎপরবর্তী বড় বড় ইমামগণের মত, প্রায় জমহুর সকলেরই মত হলো যে রুকু পেলে রাকাত পাবে। তারপরও এটা নিয়ে আমাদের কিছু ভাইরা অযথা ধোঁয়াশা সৃষ্টি করেন। ভাই জমহুরের মত এতগুলো হাদিস আছে, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এ বিষয়ে যে আপনার রুকু পেলে রাকাত পাবে, তারপরও এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা, এটার কোনো মানে থাকতে পারে না। সালাত শেষে, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না করে দাঁড়িয়ে গেলে করণীয় কি? সালাতের শেষ বৈঠকে বসা উচিত, আপনি নাম মনে ছিল না এজন্য দাঁড়ায় গেছেন, তাহলে কি করবেন? যদি আপনি মাত্র উঠতেছেন আর এটা মনে থাকে তাহলে বসে যাবেন, আর যদি দাঁড়ায়ও যেয়ে থাকেন তারপরও আপনি কি করবেন? বসে যাবেন। সামান্য একটু উঠে গিয়ে বসে গেছেন তাহলে আপনি সেজদা লাগবে না, এমনি সালাম ফিরে সালাত আদায় করে শেষ করবেন। আর যদি অনেকখানি দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে বা ফুল দাঁড়ায় গেছেন, তাহলে আবার ব্যাক করবেন, এবার আপনি তাশাহুদ আত্তাহিয়াতু এবং আপনার দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন, সেজদায়ে সাহু দিতে হবে আপনাকে, যেহেতু আপনি কি করছেন ভুলে দাঁড়ায় গেছেন, ওয়াজিব তরক করছেন। এরপরের প্রশ্ন হলো,